ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। তো প্রমির আজকে চেক আপ ছিল, তোমাদেরকে বলেছিলাম, এখন বাজে পৌনে দুটো, জাস্ট এসে স্নান দান আমি করে নিলাম এই আর কি। আজকে ওর পাইপটা খুলে দিয়েছে, একদম ফিট অ্যান্ড ফাইন। তো আজকে কোনো অসুবিধা হয়নি খোলার টাইমে বা কিছু, বা খোলার পরে তোমাদের আশীর্বাদে সবটা ঠিকঠাক হয়ে গেছে। তো এক সপ্তাহ বাদে, দু সপ্তাহ বাদে এরকম করে চেক আপ আছে, আর এখন সেটা থাকবে, সেটাই স্বাভাবিক বিষয়। তো ব্যাস এইটুকুই ছিল। তো আজকে ওই জন্যই সকাল থেকে আর ব্লগ শুরু করিনি, কয়েকটা জামা কাপড় কেঁদেছি, ও যেগুলো পরে গেছিলো আমি যেগুলো পরে গেছিলাম। তো এইসব তো হয়ে গেছে, কাছাকাছিও পড়া মেলে দিয়ে চলে গেলাম, কারণ অনেকগুলো জামাকাপড়। তো আমার না ব্যালকানিতে বেশি জামাকাপড় হয়ে থাকলে আমার খুব মানে বাজে লাগে, ব্যালকানিটা হাঁটার জন্য একটু রিল্যাক্স ফিল করার জন্য। তো ওখানে অত জামাকাপড় রাখলে না আমার নিজেরই কেমন একটা লাগে, ওই জন্য ওখানে জামাকাপড়টা দেই না আমি, ছাদেই চলে গেছিলাম। তো চলো এবার যাবো ঘরে, মামনি রান্না করেই রেখেছে, তো খাবো দাবো একটু রেস্ট নেবো। আমরা এসেছিলাম গণেশ টেম্পলে, আর ফাইনালি আজকে চারজনে বেরিয়েছি। অবশ্যই একটু তো ভালো লাগছিলই, কারণ প্রমি অনেক দিন বেরোতে পারেনি, আর ওরও ভালো লাগছিল না ঘরের মধ্যে অনেক দিন ধরে। আর দেখতে পাচ্ছ গণেশ টেম্পলে কি ভিড়, কারণটা হচ্ছে আজকে এখানে একটা পার্টির মিটিং চলছিল, সম্ভবত বিজেপি পার্টির। এখানে 9 তারিখ না 10 তারিখ বেশ ভোট আছে, তবে খুব শান্তিপূর্ণভাবে সব জিনিসটা হচ্ছে। আমাদের ওখানে যেরকম মারামারি এইসব লেগে যায় আর কি, সেরকম কিছু ছিল না। এখানে কিন্তু পুলিশও ছিল না যে গার্ড দিচ্ছে বা কিছু, এরকম কিছু ছিল না। তবে পুরোটাই খুব জিনিসটা শান্তিপূর্ণভাবে খুব ভালোভাবে সবাই কথা শুনছিল আর কি, যে সবাই লাইন মেনটেন করে খুব সুন্দর যাচ্ছিল। তো আমার খুব ভালোও লেগেছে ব্যাপারটা। এখন বাজে 9:45, আর আমরা এলাম একটু ছাদে। এই দেখো আরেকজনকে চশমা টশমা পড়েনি। তো গণেশ টেম্পলেও গেছিলাম আজকে আমরা, দেখালামই তোমাদেরকে, লাইটটা বড্ডই কম। তো গেছিলাম একটু, তো আজকে তো সেভাবে ব্লগ করা হয়নি, বুঝতেই পারছো, আসলে কেটেই গেছে সারাটা দিন প্রায় হসপিটালে। আর মামনি পাপাদেরও এবার যাওয়ার তো সময় হয়েছে, তোমাদেরকে কালকে বলছিলাম ট্রেনের টিকিট, ট্রেনে আর তৎকালে টিকিট ওইভাবে হচ্ছিলো না, তাই ফ্লাইটেই টিকিট কাটা হয়েছে। অনেকটা টাইম পাওয়া গেছে, সোমবার দিন রাত্রিবেলা 9:55 ফ্লাইট, তো হয়েই গেছে মোটামুটি সবটা এই আর কি। আর রাত্রিবেলা করবো চিকেন স্টু, যেভাবে করি আর কি, তোমাদের সাথে আজকে শেয়ার করবো আমি কীভাবে করি না করি ওটা। আর পাপার জন্য হবে রুটি। আর আমরা বিকেলের দিকে মানে সন্ধ্যের দিকে যখন বেরিয়েছিলাম, একটু গণেশ টেম্পল থেকে ফিরে মাছ টাছ কিনে নিয়ে এসে তারপর হালুয়াওয়ালাতে চা খেয়ে নিয়ে তারপরে এলাম, পকোড়া কিনে নিয়ে এসেছিলাম, তো পকোড়া খেয়েছি, আর হচ্ছে মুড়ি মাখা খাওয়া হয়েছে। তো ওই জন্যে মাউনি আর রুটি খাবে না, শুধু চিকেন স্টু খাবে, আমি মুড়ি খাইনি। প্রমির আর আমার জন্য করবো একটু ভাত, আর পাপার জন্য করবো রুটি, ব্যাস তাহলেই হয়ে যাবে রাতেরটা এই আর কি। তো কালকে আবারও দেখা যাক কী করি না করি, এসব জানি না কী করবো না করবো। তো আমারও জামাকাপড় এখানে কিছুটা মেলা রয়েছে, দেখি শুকিয়েছে কি না, অনেকটাই শুকিয়ে গেছে। কি বলতো, আজকে রোদের তেজ ছিল না না, আর হসপিটাল থেকে এসে এগুলো আমি কেচে দিয়েছি ওই জন্যে আর কি। তো দেখাই যাক, আর এই গাছটাতে না গোলাপ ফুলগুলো ফুটছে, দেখো এই একটা, এই যে এই একটা লাল ফুটছে, খুব ভালো লাগছে। আর আমার গাছেও করিয়ে এসেছে, আর তোমাদেরকে দেখানো হয়নি, আমার বেলি ফুল গাছটা তো না 13 খানা ফুল ফুটেছিলো এর মধ্যে। তো হসপিটালে থাকতে থাকতে ওর ফুটে ওর ঝরে যাওয়া সবটাই হয়ে গেছে এই আর কি, তোমাদেরকে আর দেখানো হয়নি। আমি বাড়িতে আসতাম দেখতাম ওইটুকুই যা, তখন তো আর ব্লগ বানাইনি। একদম ওপরের ছাদটায় অনেক দিন বাদে এসেছি, কি ভালো দেখতে লাগছে দেখো, পুরো শহরটাকে যেন দেখা যায়, খুব ভালো লাগে। এখন আবার ওপরের গেটটা মোটামুটি খুলেই রাখছে আর দিচ্ছে না, কিন্তু পুরোটাই অন্ধকার, দেখো প্রমি হেঁটে আসছে ভূত। আর এখানের এই ওনারের গাছগুলো না অনেকটা বড় বড় হয়ে গেছে, অন্ধকারে হয়তো তোমরা দেখতে পাচ্ছ না, বেশ ভালো হয়েছে। তো চিকেন স্টুটা তো বানাবো, চিকেনটাকে ভালো করে আমি ধুয়ে রেখে দিয়েছি, আর এখানে আমি আলু আর পেঁপেটাকে কেটে নিচ্ছি। আলু তো খোসা ছাড়িয়ে নিয়েছি, আর পেঁপেটাকেও ছাড়িয়ে নিয়েছি, এটুকুই ভেপে ছিল, পেঁপে আরেকটু থাকলে ভালো হতো। তো ঠিক আছে, এক পিস করে হয়ে যাবে সবার, মানে এক পিস আলু এক পিস পেঁপে এরকম করে হয়ে যাবে। তো মোটামুটি কেটে নিয়েছি, তো চলো এবার চিকেনটার মধ্যে আমি মাখিয়ে নেবো। চিকেনটার মধ্যে প্রথমে গোটা কয়েকটা রসুন দিলাম, এটা অপশনাল, তোমরা দিতে পারো নাও দিতে পারো। আর এখানে আমি নিয়েছি আদা রসুন পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা, এগুলোকে সব আমি চপ করে নিয়েছি। আর দিলাম হচ্ছে তোমার পেঁপে আর আলুগুলোকে, আর ওখানে যে আমি চপ করেছি আদা রসুনটা, সেই জায়গায় তোমরা বাটাটাও ইউজ করতে পারো। হলুদ গুঁড়ো দিলাম, সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি জাস্ট কালারের জন্য একটু, নাহলে পুরোই রুগীর পথ্য লাগবে আর কি। সামান্য একটু জিরে গুঁড়ো, সামান্য একটু ধনে গুঁড়ো, ব্যাস।
আর এরপরে দেবো আমি নুন, আর ফাইনালি একটুখানি 1 চামচ কি 1.5 চামচ মতো সর্ষের তেল দেব, দিয়ে আমি ভালো করে মেখে নেব হাত দিয়েই, তারপরে যাতে ওই ম্যারিনেট যেরকম করে করো তোমরা সেরকমই দেখতেই পেলে সর্ষের তেল কতটুকু দিলাম, এটা খুব অল্প লাগে। আর দেখো এইটুকু তেলে কড়াইতে তো রান্না করা যায় না, লেগে যাবে, ভালোও লাগবে না। তো প্রেশার কুকারে করলে কি হয়, তেলটা ভেসে ওঠে ওইটুকু তেলই আর কি। তোমাদেরকে আজকে আমি দেখাতে একদমই ভুলে গেছিলাম, হওয়ার পর তো খেতে খুবই ভালো হয়েছিল। আর দেখো তারপর মেখে নেওয়ার পর আমি এভাবে এটাকে পুরোটাকে প্রেশার কুকারে ট্রান্সফার করে নিলাম। এরপর এই বাটিটাই ধুয়ে আমি জল দেবো যতটা তোমাদের প্রয়োজন, আমরা 4 জন খাবো তো 4 জনের মতো আন্দাজ মতো আমি জলটা দিলাম। আর লাস্টে একদম গরম মশলা দিয়ে নিয়ে তারপরে আমি আটকে দেব। আর তারপর সিম আঁচও নয়, ঠিক সিম আর হাইয়ের মাঝে মানে মিডিয়াম একটা আঁচ দিয়ে আমি এটাকে বসিয়ে দেবো। লাস্টলি 3টে সিটি পড়ার পর তারপরে আমি নামিয়ে নেবো। আর এটা যতক্ষণ হচ্ছে ততক্ষণে মামনি পাপা রুটি খাবে, তাই জন্য আমি আটাটাও মেখে নিচ্ছি আর কি। তো আটা মেখে নিয়ে তারপরে আর ওইদিকে মাংসের সাথে আমি ভাতও বসিয়েছি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, স্যুপটা তোমাদেরকে ফাইনালি দেখাতে আমি একদমই ভুলে গেছিলাম, কারণ খেতে দিয়ে দিয়েছিলাম সবাইকে। তারপর সবাইকে আর কি খুব ভালো খেতে হয়েছিল, খুব পাতলা হয়েছিল, এরকম কিন্তু খেয়ে দেখতেই পারো, ভালো লাগে, খেতেও ভালো লাগে। তবে হ্যাঁ গরম গরম খেতে হবে, ঠান্ডা হয়ে গেলে একদম ভালো লাগবে না। আমি এলাম জামা কাপড়গুলো নিতে, শুকিয়েছে কি না শুকিয়েছে আমার আর দরকার নেই, সারা রাত আর রাখবো না আমি, শোকায় তো মিহি গিয়ে আবারও মেলতেই হবে সেই ওই আর কি। তো চলো ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, আশা করি তোমাদের কিছু অন্তত ভালো লাগছে। যদি নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে, পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর যারা অলরেডি আমার সাথে আছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জাস্ট খেয়ে বাসন মেজে এলাম তো না পাচ্ছি আমি আর কি, সিঁড়ি দিয়ে উঠে এলাম তার মধ্যে আবার। তো আকাশটাকে কী ভালো লাগছে দেখতে, সত্যিই ভালো লাগছে। তো আমার ইচ্ছা আছে সেন্ট জনস নিয়ে তোমাদেরকে আরও কিছু বলবো, সেন্ট জনসের বেড ভাড়া, সেন্ট জনসের সার্জারি করতে হলে কেমন কি এক্সপিরিয়েন্স হয়েছে না হয়েছে তোমাদের সাথে সবটা শেয়ার করবো, ডাক্তার কেমন না কেমন এটা একটা ইচ্ছা আছে। তবে একটু টাইম লাগবে, আমি একটু ফ্রি হয়ে নিয়ে তারপর এরকম একটা ব্লগ বানানোর ইচ্ছে আছে। যদিও আমি ভেতরের কোনো ফটো দিতে পারবো না, কারণ ওই টাইমে আমার ভিডিও করার মানসিকতা ছিল না, তো ভিডিও ভেতরের কিছু দিতে পারবো না। তবে আমি তোমাদেরকে মুখে বলে অনেকটাই বোঝানোর চেষ্টা করব, এটা আমার প্ল্যান রয়েছে, ইচ্ছে আছে আর কি। সেন্ট জনসের যেহেতু আমি একটা ভিডিও দিয়েছি, তারপর আমি যেটুকু আবার জানতে পেরেছি আমার এক্সপিরিয়েন্স কেমন হয়েছে না হয়েছে সেই সংক্রান্তে আমি একটা ব্লগ বানাবো ঠিক করেছি। তো দেখা যাক ওটা কবে দিতে পারি না পারি, অবশ্যই তোমাদের উপকার করারই চেষ্টা করব আমি ব্লগটা দিয়ে যতটা সম্ভব হয় আর কি। তো সেন্ট জনসের আমি আরও একটা ভিডিও দিয়েছিলাম, তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো ওখানে আরও আরও প্রশ্ন, আমি চেষ্টা করেছি সেখানেও ব্লগেই আমি কমেন্টেই তোমাদের রিপ্লাই দিয়ে দেওয়ার। তো চলো আজকের মতো, টাটা, গুড নাইট।